আবার দেখবেন কাবা শরীফের ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, এটা মাদ্রাসা ছাত্রদের হক, যখন সুদাইস হিসাব তেলাওয়াত করে কাবার ইমাম, তখন কি মজা লাগে কইতাম নি, কান্না বিদ্যুত কণ্ঠে নরম কণ্ঠে বাঙ্গা সাউন্ড দিয়ে কয়, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই একই সুরা যখন আবার কাবা শরীফের ইমাম আরাক ইমাম শায়খ আব্দুর রহমান সুরায় মোটা গলার সাউন্ড দিয়ে কয়, এটা আবার ভিন্ন মজা। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. নিয়ত করেন একটা ফুল আর এইরকম তেলাওয়াত করি বানাইবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আবার যখন সাইয়েদ আল কামাদি সুদানের ইমাম উনি যখন তেলাওয়াত করে চিকন কণ্ঠ দিয়ে, কি যে মজা লাগে, খারাপ লাগতেছে? রহমত না দিলে ইনশাল্লাহ চিকন কণ্ঠ দিয়ে বলে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইদানিং একজন ইমাম যুবক ইমাম নরম কণ্ঠ দিয়ে বলে, পাতলা সুর দিয়ে আওয়াজ কম দিয়ে, দেখবেন কি মায়া করে কয়, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. কারি আব্দুল বাসিত সাহেব যখন তেলাওয়াত করে, শামীম ভাই কমো একটা আয়াত বলবো, কারি আব্দুল বাসিত সাহেব যখন চোখ বন্ধ করে চেতা টান দিয়ে বলে, ما غرك بربك